28 অক্টোবর কাকরাইলে পুলিশের উপর হামলার ঘটনায় কেরানীগঞ্জ যুব দলের যুগ্ম আহ্বায়ক আমিন মোহাম্মদকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি পালিয়ে বেশভূষা বদলে তার শ্বশুরবাড়ি পটুয়াখালীর গলাচিপায় লুকিয়েছিলেন। সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।